لا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس আদুসালাম বাং আদাতুলমারি দিবাইত্যতি বাল জানাায় জবতাস্ম তুলাতেস কনসায়ের যাবে নাজীবনের বুঝি আমার দুকের দিন নাল্লায় বাসয় নাবিন। আমি রাখতা আমার হতদিননে গুলায় হলকে রসি। যাবে না বনে বুঝি আমার দুঃখের দিন আল্লা গলায় কলকের খেদঙ্গ মারিয়া দিলায় আল্লাহ কুরঙ্গ নয়নে আর সুন্দরবনে লুকাইয়া সবই পর দানি আল্লা বাসিও নাবিন আমি রাত আমার কতদিন গলায় কল কেরসী আশা দিয়া নিরাশ করারে আল্লাহ কোন বিচারে ফাশা দিয়া নিরাশহরা কোন বিচারে ফায় আর মায়া রসে ডাকিলায় আগে নন্ধুআ বাসবিন আমি রাখতামার কত দিন গলায় কলঙ্কের রসিন قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أي الَذِينَ آمَنُوا صلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صلِّ عَلَى سَيِّدِنَا مولانا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا

اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ڈرتا تا گناہوں سے ہم رحمت نے ندا دی غافل تو کہ بل گیا نام محمد اللہ ہم صلی علیہ ওয়ালা আলি সৈদিনা মোহাম্মদ সম্মানী আজকে জবানপুর মসজিদের বাৎসরিক জোৎসব উপলক্ষে আয়োজিত আজ মহিলের সম্মানী সভাপতি সাহেব উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের সম্মানের সম্মানী মা ও বইনেরা আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আল্লাহর অশেষ অগণিত সুক্রিয়া যিনি জীবন দিসইন সাথে আমরার মরণ ও দৈর্য হরি রাখছইন নিশ্চয় আল্লাহ পাক পরবর দিগা আরি পাক কালাম ও গুসুনাও দিসইন এই জীবন দেওয়ার উদ্দেশ্য আমরা খে কাম খান করি আর খে বাদ যারার জীবনের কর্মফল ভালো বইমানের সাথে অদূর ভবিষ্যতে স্বর্গতাদের ঠিকানা হইব আর যাদের জীবনের কর্মফল ইমানের সাথে ভালো হইত না তাদের ঠিকানা ভয়াবহ জাহান্নাম হইব জীবন ভাইলে মরণ আসে হতাশবর জানা আছে এজন্য দুনিয়ার ধার্মিক মানুষেরা তার ধর্মনিয়া নিয়ে আর আমরা যারা ধর্মনিয়া উদাস নামমাত্র ধার্মিক আমরা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই আল্লাহ পাক আরে আলমে আমাদের সৃষ্টি করছেন তান হক আমরা রুফে আস আমি আপনাদের সম্মুখে কুরানে করিম থেকে এক আয়াতের অংশ তিলওত করছি পূর্ণ আয়াত নয় এবং রসলে করিম সাল্লি আসাল্লামর এক হাদিস শরীফ পড়ছি আল্লাহ পাক আরে আলমে যেটুকু তৌফিক দিবা হক প্রসঙ্গ নিয়ে আপনার সামনে আলোচনা করুন হদিশ শরীফের মধ্যে প্রমাণিত যদি আল্লাহর হকর মধ্যে বন্দার কোনো ত্রুটি হয় আর তবা করে আল্লাহর গেছে খান আল্লাহ ৰহমান রহমান রহিম তার মাফ হয় মাফ হইব কিন্তু সৃষ্টি জগতর হকর মধ্যে বন্দার হক বা সৃষ্টি জগতের হক তার মধ্যে হক্তলভি হয় আপনার মাফি নাই নেকি দিয়া তার ঋণ মার হইব আপনার জীবনের কর্ম নেকি দিয়া তার ঋণের সমাধান হইব যদি নেকি নেকিদি ঋণ মারার বাদে আপনার থাকে না তে তার আজাব আপনারে আনিয়া তার গুণা আপনার বাদে আনিয়া হইব আপনার আজাবর মাত্রার সময়রে বাড়াই দেব যদি ইমান লেসগন্ধ থাকে তে আপনার গুণা তার গুণা সব কিছু বহিয়া আজাবরে বহন করিয়া এর বাদে আপনার নাজাত ইমান যদি থাকেও না তাহলে তো আপনার গুণার আজাব আছেও অপরজনের যে হক নষ্ট করছো তারও গুণার আজাব আপনার দিকে আনিয়া আজাবর মাত্রাটা বাড়াই দেব এজন্য আমার বাইরা বুজুর্গেরা হকদারর হক আদায় করা একান্ত প্রয়োজন হকদার হইতে সময় শুধু খালি আপনার টেকা আর পয়সা নাই মা আর বাফ নাই বা আর বইন নাই আল্লাহর সৃষ্টির হক আপনার উপরে আছে ই সৃষ্টির হক আপনার উপরে আছে তার স্তর ভিন্ন ভিন্ন ফয়েল্লা হক আল্লাহ আমরা সৃষ্টি করছেন স্রষ্টার হক আমরা উপরে আছে তা ন এবাদত করতাম এর বাদে আল্লাহ পাক ওয়ালিদাইন ইহসানা মা বাফর লগে নেকি বাল্লা ব্যবহার করতাম এরবাদি আল্লাহ পাক পর আলমে ফুমাইছেন অবি জিল কুরবা যারা বাবা এবং মায়ের ঘনিষ্ঠ আছেন তারার লগে বালা ব্যবহার করতাম জিল কুরবা একবার নয় আল্লাহ পাত পর আলমে বারবার জবিল কুরবা খুতাক কুরানের মধ্যে কুইসেন্লাহি ও বিয়ার খুতপাত প্রত্যেক মুসলমানের বিয়ার খুতপাত উলামায় কেরামে খাতিবে ইয়া আয়াত ওর অংশ তিলাওয়াত করি সূরাতুন নিসার প্রথম থেকে কি আরম্ভ করি ওয়াক্তাকুল্লাহাল্লাজি তাসা আন্নাবি ওয়াল আরহাম জাওইল আরহাম জাওইল ফুরুজ জাওইল কুরবা তিনটা বিভাগ হইছে একgrupo জবিল জাওইল আরহাম মারদিক দিক দি कुटुंब একgrupo জবিল কুরবা বাবার দিক দি कुटुंब একgrupo আল্লাহ পাক পর্বর আলমে আরব আরেক গুরে বানাইছেন বিয়ার দিক দিক কুটুম ভিন্ন সূত্রে আমরা কুটুম আছে দুধর কুটুম আসুন রক্তর কুটুম আসুন বিয়ার কুটুম আসুন তিনটা বিবাহ হয়েছে লকর মুসলমান হকদারর হক আমি আলোচনা করতে চাই আপনার উপরে আমার উপরে ভয়ালো ইয়া তাকলো আমরা আল্লাহর হক আল্লাহর হক ইয়া তাকলো আল্লাহর আদেশ নিষেধ মানিয়া আল্লাহর বন্দে গীতা ফুল জীবন ঘুরি মেটা আল্লাহর হক আল্লাহার হকর ভরে ইাংল মানুষের উপরে মা বাবার হক মা বাবার সাথে ও এটাংল আপনার কি বোলে জবিল কুরবা বাই বইন চাচা ফুফু। খালা মামু দাদা দাদি নানা নানি এৰাৰ হক আত্মীয় স্বজন আরও আছে অন্যান্য যারা তার হক স্তর বাই স্তর আর হকর পরে আপনার উপরে হক আছে আপনার কুরবা বলি মা এটিম অনাতর হক এতিমনাতর হক আপনার উপরে আপনার দনি আপনার নিজের এতিম আছে আপনার উপরে তার হক আছে আপনার ফারা প্রতিবেশী হক এতিম আছে তার হক আপনার উপরে আছে এর বাদেও ইয়া তাক আপনি দনী মানুষ আপনার উপরে আছে মিসকিনোর হক আপনে সাধারণ স্থায়ী মানুষ আপনার উপরে আছে মুসাফিরের হক মানুষটা আপনার কুটুম নাই প্রতীক বিপদও পড়ছে এমতো অবস্থায় আপনি বাড়ি গড় লইয়া টিকা ঠিকানা লইয়া তার হক আপনার উপরে আছে ঠিক আল্লাহর বন্দেগান মানুষের হক রে স্তর বাই স্তর মানুষের হক প্রবাদে পালি সইন আপনি সাফ একগুরো মানুষের সাফ পালে না আপনার এলাকাত না ফালুক আপনি না ফালুক একগুরো মানে সাফ খুব প্রিয় খাদ্য খায় আর একগুরো মানুষের সাফ ফালে দেখাই দিলে মানবায়ের আগে মানতায় না যারা ম্যাজিক মেন তন্ত্র ম্যাজিক দেখায় বাজারে বাজারে সাপ লই আলি বেচে বেছে বীজ বেচে আপনার নিগত দিন খুব খামাই ও বা সাফর জলিয়ে যদি সাফে সামর মারত না আর সাফর জলিয়ে যদি বিষ পানি হয়ে যেত ই ডাক্তরের বাড়ির মানুষ আপনার লঙ্কা থনো যাইত বাড়িয়া বাড়িয়ে ব্যস্ত কি যার কারণে কেয়াল রাখি ফুটপাতো যে ডাক্তার আয় তাই যদি রীতিমতো খাম তান বাড়ি গর্বাঙ্গিলে আপনার মানুষে সব সময় তার বাড়ি পিড় থাকলো অনেক ফুটপাথ পাইয়া চিল্লানি লাগলো না অনে আপনার ভিন্ন ভিন্ন বস্তু লইয়া তার পেট রক্ষা করবার লাগি ফুটপাথও গিয়া বইছে আর বাল্লা ডাক্তরে আপনার শিক্ষা লইতে লইতে উচ্চ মানুর হসপিটালের মধ্যে কি বলি আপনার বইছে নতুবা নিজে নার্সিং খুলিয়া বইছে তারি টিকেট টিকিট লইতে দুই চার দিন ছয় দিন সময় যায় আপনার তারিখ পাইতে অপারেশনের বা ডাক্তর দেখাইবার আরও সাতটা দশ দিন পনেরো দিন সময় লাগে হিগিয়া আপনার ফলিয়া বইছে তার লইতে আপনার ফর্মুলা ইউজ করা লাগে পয়সা খরচ করিয়া ঔষধ ব্যবহার করা লাগে আর ফুটপাথ বেটা বইছে সব যিনি বেমারের ঔষধ তার লালভানির মধ্যে আছে গাছর বটির মধ্যে সর্ব ধরনের ঔষধ তার আছে নানান ধরনের মেজিক দেখাইয়া মানুষ জমাইল গানর আসর গান দিয়া ঠিক সে গান গাইল বস মানুষে যেমনি গানর সুর শুনলা আপনার গানের মধ্যে এস কাছে ও লাগে আমিও তোলা আপনার হকীকতর দুই শব্দ কইছি খাওয়া যায় না যদি ভাল লাগিয়ে যায় কিন্তু আসলে গান গাওয়ার উদ্দেশ্য মন আমার দিকে বই তো উঠতো না যার কারণে দুই করে কৈছি আপনার রাস্তার বাউলে ফুটপাথ বাউলে গান গাইয়া মানুষ জমায় মানুষ জমায় দিল তো মাইক সাই রাগে আর মুরলীয় দুতারা বেলার যেমনি টান দিল অটোমেটিক ইটানে এস করে গান বাজনা হারাম তার মানুষের এস কই যায় বেজুইতে গান গাইলে আপনার বাউলর দরিয়া অনেক যুবতী আপনারা বাউলর দরিয়া যায় হতার লাগে আল্লাহর বন্দে গান গান টানলায় পছন্দ না নবীও পছন্দ না। গান বাজনা মুসলমানের জন্য নহয় অন্য জাতে গাইলে আমরা কোনো আপত্তিও নয় কিন্তু বাউলে কান গান গাই কিতাল লাগি মানুষ জমাই জমাইয়া তার ঔষধে সব বেমার কমে পঞ্চাশ টাকা ডোজ আনে একশো টাকা ফয়সা নিত মানে গান শুনিয়া জমলার বাদে তার হলে সব হলে চেস দিয়া দিয়া খালি লাল ভালি আনলা আনিয়া খাইয়া বাদে ফেট গা ডাক্তরের কাছে যাওয়ার বাদে বালা এম বিবিএস ডাক্তরে কয়ে কিতা খাইছিলায় বোলে না ফুটপাতর কবি রাজে ওটা ওটা বেমারের রটিয়া নিয়া বেঁচেছিলাম বেশ ভেসবালা করছো আত্ম ফসাই দিছ এখন কাহনার ক্যান্সারের সম্ভাবনা আইসে ওটা লাগে কম পয়সি ডাক্তার ফুটপাথ ডাক্তারের কাছ থেকে ঔষধ না কম পয়সি মিয়াশাব কাছ থাকি ওয়াজ না ইলিম সালামিয়া সাবর কাছ তাই নসিয়ত নিলেম ইমান নষ্ট হয় নিম নিমমুল্লা খাতরাই ইমান কম ইলিম যদি ওয়াজ করে মানুষর ইমান নষ্ট করবো আর কম জ্ঞান যদি ডাক্তারি করে রুগী মারবো নিম আপনার মোল্লা খত্রায় ইমান অনিম আপনার খত্রায় যান যদি আপনার কম জানে ডাক্তারি প্র্যাকটিস কম হয় আপনার কোন ঔষধ দিয়া রোধ ঘুরব মরবায় আর যদি ইলিম কম হয়ে ওয়াজ করে গুমর হইয়া ইমান নষ্ট করবায় ও লাগিয়ে আপনার কম পয়সি জিনিস না যাও বালা ওই তো বালা শঙ্কলঙ্গি বারোশো টাকা বর্তমানে দাম লইয়া আনিয় আপনার তিন বছর যায় যাইফেকে বানিয়ে ব্যবহার করলে তার দাম বারোশো আর আনিও আপনার বর্তমান বাজারও যা হইছে সাড়ে তিনশো চারশো যায় আড়াই মাস বাদে দেখা যায় আপনার কি বলে কুত্তির তুতার মতো হয়ে যায় ছয় মাস বাদে কি বলে ভাড়া তেনার মতো হয়ে যায় নয় মাস বাদে পিন্দার উপযোগী থাকে না তিন বছর এখান পিঁদিল তিন খান এতেও তান গতি বালা নাই আর শঙ্ক ফাড়ি যেদিন ফাড়িয়া যার গেছিল দিন রং বদলিছে না জেলা চকচকা বালা দইতেও আরাম পিনতেও আড়াম তে লঙ্কি কোন বালা দামি জিনিসও আপনার দাম সব সময় থাকে কম দামিটা ব্যবহার বালা নাই কম দামি জিনিসটা ব্যবহার তার বালা নাই তাই আল্লাহর বন্দে আমি আপনার সামনে মাত্রে আনতে আসি আপনার কি কিছু ম্যাজিকম্যান মানুষ আসেন তন্ত্রবিদ মন্ত্রবিদ আসেন যারা মন্ত্র মাধ্যমে যন্ত্রর মাধ্যমে আপনার কি বলে খেলা জমায় মানুষ যেমনে দেখলা আচানক খেলা বেটায় আপনার গ্লাসর মাঝে ছলই বারুদ গ্লাসের মাঝে ঠান্ডা আগুন উঠে যায় আমরা এমনিও তুলতাম পারি না ইবেটা যদি ওষুধ দেবনে মানে সাধারণ ওষুধ নেই ই বেটা ঔষধ দিলে এমনি দেড় নেই তার শরীরের মাঝে পুস্তি দি রক্ত বারোছে খাটিছে দেখা গেছে তার সামান্য আপনার ময়দার গুড়া মলম সামান্য লাগাইছে দেখা যায় ফিরিয়া যোড়াও লইলিছে যে বেটায় লগে লগে খাটা যোড়া লাগাইলে মেজিক দিয়া জমাইছে মানুষ মলম আনতায় নীনা না আসলে ময়দার গুড়া অন্য কিছু ফুট দিয়া বানাই দিছে মলম আপনারে দেখার আপনার মেজিক তন্ত্রর মাধ্যমে একদম ধরনের যাদু দেখছে তার আত্ম কাটি আপনার খান খাটিয়া তার খান তারাটে বা তার গুরুখান খাটে রক্ত যা। তার মলম লাগাইয়াও দেখল রক্ত বন্ধ হয়ে গেছে এখন দেখা যায় খাটাও ভালো হয়ে গেছে না আনতে টগর বাজার এটু কইয়া তাংলো টগর বাজার এ জন্য ভাতারে গেছি জায়গা তাই যায় সাপুল হলে সাপ পালই সাপ পালিয়া কিতা করই বাজারে বাজারে লইয়া গেলা আপনার আলত দিয়া নেউল দিয়া মায়ের করাইলা করা আল দেয়ার নেউলে তোর মায়ের করাইল দুই যা আল দোমড়ল মারে নেউলরে আর নেউলে দৌল মারি গিয়া আপনার জলির মধ্যে গিয়া গলে গুদে আইয়াও ফিরিয়া আলদ লিং খামে গরদনাথ খামল মার তো চায় খুব মায়ের দেখা যেমনে সাফর আর নেউলর মায়ের দেখলা মানুষ আপনার দলে দলে সারা জমি গেলা বাদেও তার খামটা কি জড়ি জলিবেচার মাত্র আম মন্ত্র আরম্ভ করি দিল সামান্য সময়ের ভিতরে কয়েক হাজার বুকিং करिए কয়েক হাজার লইয়া পকেট পুল করিয়া দোকান আটাইয়া সাপ পিনড়া তারাইয়া আপনারা দোর দিল কইনি না না তে গিয়ে সাপ পালিসে কিতার লাগি তার ব্যবসা করার লাগি সাপ পালিছে ব্যবসা করার লাগি সাফে আমরারে খাইনি না না সাপ আমরার পরম দুশমন সাপ আমরার প্রকাশ্য শত্রু বাঘ আমরার প্রকাশ্য শত্রু সাপ ও শত্রু সাফটাই আমরা আক্রমণ করলে সুব মারলে আমরা যান আপনার যাওয়ার উপক্রম হয়ে গোয়াজরাখান সাপ হইয়া তাকল যেমন জান যানা আপনার কি আজরাইলে ডাইরেক্ট নেই খেউর জান বাঘর সুরতে নিন খেউর যান সাফর সুরতে নিন খেউর জান মানর সুরতেও নিন যেমনি আরেকদিন ডান্ডা মারল মাতা হিগিয়া যেমন ডান্ডা মারলো এন ফলিয়া শেষ জান যান নিচিন্ন হবার মুলাই নিল জান আজরাইলে নেই দুই মানুষের মারি লাগাইছে একজনে আর একজনের মাতার যেমনে মারছে বেজুইতে ডান্ডা মাথা ভাটিয়া চুরমার হয়ে গেছে এখন আজরাইলে জান নিশইন না ও বাড়ির বাইসাবে আসল তো আজরা বাইসাবর সুরত দরিয়া যদিও বাই ডান্ডা মারস এক্সিডেন্ট রয়েছে মূল জানালা বুলে আজরা নাই সুলা আমি জিম্মাদারি টান সুরত ভিন্ন দত্ত ভারে মূল জান আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে জান আই আল্লাহর হুকুমে যায় আর জান কব ধরণেওয়াল্লা মূল ভিরিস্তা আজরাইল আজরা ডান্ডায় মরতে পারলে মরতায় ভারো বাগর সুবে মরতায় ভার এতে মরণটা আজরাতে হইয়া তাকে আপনার দেখতে বাই সাফে মারছে মানুষটা কিলে লক্ষীল সাফো খামলো মারছিল আর তো মরি গেল ইনো আজরাইল শাহ হইয়া আইসুন আজরাইল শাহ হইয়া আইসুন হুকুম হইয়া তাহলে আল্লাহর ওলা তাহলে আপনার গাড়ু লি হলে সাপ পালন কি লাগি মেজিক দেখাইতা মেজিক দেখাইতা তাই তারা ফিন্দ্রার বন্দি করেন সাফ ই ফিন্দ্রার সাফ ই একদম দুর্বল রাখ তা হইন কমজোর আল্লাহর বন্ধে গান সাফ পালিলে সাফ আমরা দুশ্মনী গু দেখলে মারতায় বেজুইতে সাফ মারিও না সাফ ও মারাতে সামনার কি বলেন তে হক আছে সাপ আমার নিয়ম নীতি ফর্মুলা আছে অধীশ্বরীগর মধ্যে প্রমাণিত সাপ যদি তোমার ভিতরে আপনার বিয়ল করিলায় সাপ যদি তোমার গরের ভিতরে হামাইয়া বই রয় সাপ যদি তোমার গরের ভিতরে হামাই লুকাই যায় তাহলে একবার দুইবার তিনবার হইতায় দম লইয়া লুইয়া তিনবার হইতায় সাপ হইলে তাকো বাঘ আপনার জিন্না হইলে বারো জিন্নাতে দুই সুরত দরিয়া বেশি চলে এক হইল সাপ আর দ্বিতীয় হইয়া কুকুর রাই যদি দেখা যায় বাচ্চা ছুটো প্রকৃতির কুকুর লেন একদম কি বলে দেখা যায় হাসা আছে চোখ কটা তার লাল 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 বর্ণ আছে দেখার বেলায় দেখা যায় সাধারণ কুকুর থাকি ছুটো ফুরা আওয়াজ করে না কেস কেস করে মাঝে মাঝে আওয়াজ দে কুকুরের মতো বোঝা যায় না ইলা যদি বোঝা যায় তা হইলে লগে লগে আপনার কি আল্লাহর গেছে সাহায্য সও জিন্নাতে লোক ধরেছে এগু কুকুর জিন ঠিক যদি আক্তা দেখছ বা দে নাই সাফ আক্তা দেখলাই বা দে নাই তাও এ তো আপনার লগা লোক আল্লাহর গেছে ভানা সাহ ইগু জিন না সাফ নাই ইগু সাফ না ইগু জিন এজন্য মুসলমান গরো প্রবেশ করে যদি সাফ তা হইলে সাফ হইলে তাও জিন হইলে হরো তিনবার খোয়ার বাদে যদি লড় সড় আরম্ভ করি দিয়ে রাস্তা দিলাইতাই গাই যায় রাস্তা আপনার কি বলি লাহলা ফুড়িতাই আর যদি জাগাত তাকি যায় নড়া সড়া করে না তা হইলে গোর্দনা বেরিয়া ডান্ডা মারি মারতায় খান্ডায় মারা ওই তো সাফ সাফ মারতে ভয়লা নিয়ম তার এক ডান্ডা ফরমুলায় যাতে একটাই শেষ যদি একটায় শেষ না হয় জরুরতে দুই দুইয়ে শেষ না হয় হইলে তিন একটায় মারতে বাদে আগুন দিয়ে জ্বালায় হাল্লা উঠে ইগে বুলে বাদে মুরে সাফ বিষাক্ত সাফ আগুন দিলে অটোমেটিক মুরে সাফর অভ্যাস হইলো মুরা আপনার মারছে বেটায় ফাটোয়ারে মারার বাদে ঘর আগুন জ্বালো জ্বালাও কোয়া যায় না জান রইছে আবিত্রি ডান্ডার বাদে আব জান রইনি কত ঘান কি কিয়ালর মধ্যে যাও আমরা মূল মাত আল্লাহর বন্দে ঘান সাপ যদি কোনো মানুষে সাফ রেও যদি কোনো মানুষে আপনার মেজিকর লাগি ফালি হ কইল তার মালিকর উভরে তাহার জাগা বালা দিত আর খাওয়ার উপযুক্ত সানি দিত উপযুক্ত যে পরিমাণ সাফর খাদ্য লাগে যে জাতীয় খায় সাপে সপ্তাহা খায় না কোনো সাফে ফুক জুক খায় কোনো সাফে আপনার দুধ খায় কোনো সাপে আমরার মতো দানা খায় ভিন্ন সাপে ভিন্ন বস্তু খায় যারা সাপ শিকারী তারা জানে কোন সাপে কোন খাদ্য খায় সাপ বন্দি করার বাদে তারও তো জান আছে মালিকর উভরে হক আছে জান তারে ফালিত রায় এই নইয়া তাগলা তার মালিক তাই সাফর হক কইয়া তাকলো মালিক তার ফুরা খানি দান রুজুরি লাগি সাফ রাখলো আপনারে মতো অবস্থায় সময় সুযোগে সাফর খানি রে কম দিল একটা জানদার খাদ্যর দায় কষ্টভার তারও কি তে বদুয়া তোমার উভরে আছে এজন্য সাফের হক কইল মালিকর উভরে মালিকের ফালিতে বারো খানি ফুরা দিতায় খানি ভুড়া তার দিয়া যায় খানির মাঝে ত্রুটি নাই নবিয়ে ইয়া এক সাল্লামরাসি আপনার একবার বিচার দিল রসুলাল্লাহ হাবিবাল্লাহ আমার মালিক বুঝা হয়তো আমার মালিক আমার লাগে ইনসাফ করো কোয়া আমার হক আদায় করো ক নতবা আমার মালিকে আমার বিক্রয় করি দেখোৱা এই মালিক আমার এ খরিদ করারটা কি লইয়া এখন পর্যন্ত একটা দিন আর আমি খাইছি না ঘুমাইছি না একটা দিন চক্কের ভাঙি আমার বন্ধ হইছে না আমি অত জানদার যদি হত্যা করার মতো নিজে আত্মহত্যা করার সুযোগ থাকত তাহলে আমি আত্মহত্যা করতাম মালিকের নির্যাতনের দায় মালিকে আমার হক অনাদায়ের দায় ইয়ার সোলাল্লা মানুষ সাধারণত লক্ষ্য করো ভিন্ন নমুনা মানুষ মর্ত মানুষ যখন দুঃখী হয় মানুষ যখন পরেশান উদাস হয় তখন কেউ মরে আত্মহত্যা বিশ্বাই করে কেউ আপনার ফাস লাগিয়া মরে কেউ নদীর তাকে আপনার জাফ দিয়া ফুলিয়া মরে কেউ ট্রেনের তলে জাফ দিয়া ফুলিয়া মরে ভিন্ন ভিন্ন ফর্মুলায় মানুষ মরে নিনা না নিজের নিজ রাজরা এলব যায় আত্মহত্যা করে কবিরা গুনাইটা এবার খেয়াল রাখো জন্তু তো আত্মহত্যা করার পথ নাই ফাঁসও লাগতো পারে না বিষও খাইতে পারে না আপনার যা ফুল তাকিয়ে যা ফদিত পারে না এজন্য আপনার জন্তু মরতে তার তো আত্মহত্যা করতে কষ্ট হয় উট্টায় ইয়ার সুল্লাহ যদি মরার সুযোগ পাইতাম মরি দিতাম মালিকর গরো আমার কোনো অবস্থায় আশান্তির দিন যার মালিকে আমার হক আদায় করে না নবী হরমাইলা মালিকে কি করে তোমার বেভারে ইয়ার আল্লাহ আমার খাইতে দে লগে যা উঠ চইন হাবুলি তোর তাজা মোটা মোটা বেশ বেশ খানি দে আমি রাখ দুর্বল আমার খানিত খোম দে আমার হক হইল ফেট পৰা খানি খাইতাম ইলে আমারে খাবায় না একটা দিন ফেট ভরিয়া আমারে খানি দিছে না আর আমার হকল যে পরিমাণ তো নাই তাৰ পরিমাণ তার বুঝা বইতাম বার বুটরী আমার উপরে দিতে তরতাজা উঠি গুন তাকি বেশ আমার ফিটির মধ্যে দে যেটা আমি বইয়া নিতাম ভারি না আর খানি দিতে আমার কম দে ফেট বরিয়া একটা হত খাইতাম ভারি না খানির বেলায় কম আর খামর বেলায় বেশ আমি ঝারতাম ভারি না এক তো পেটর যন্ত্রণা কুদার যন্ত্রণা আর দ্বিতীয় লগি আপনার বুঝা পুরার যন্ত্রণা তো নাই তাকি বেশ পারি না আমার মালিকের কোয়া হয় আমার উপরে হিংসা করতো আমার হক আদায় করতো আর নতুবা আমার বিক্রয় করিয়া উন্নত আপনার হরাই দিত আল্লাহর হাবিব ওয়াসাল্লামে উঠৰ মাত বুঝাইনি কথা প্রমাণ করতে আৰু ভাতারে যাব লাগব এমন কিছু মানু পৃথিবীর মধ্যে আছে যারা আপনার জন্তুর মাত পাখি জাকি তরুলতা গাছপালা কীট প্রতঙ্গর মাত বুঝত যেমন আমি এই মাত পূরণ করতে আবার পাতারে যাওয়ার দরকার হজরতে বাদশাহ সুলাইমান আলাই ইসলাম সাত জমিনের বাদশাহ ছিল সাত একলিমের বাদশাহ হজরতে সুলাইমান তখন সারা পৃথিবী উনপঞ্চাশ দেশ আসিল উনপঞ্চাশ দেশ সারা পৃথিবী আছিল আর ওই উনপঞ্চাশটা দেশের সাত সাতটা ঊনপঞ্চাশটা দেশের মালিক আসলাকে বলে হজরতে সুলাইমান আল্লাহ ইসালাম এখন কিন্তু ঊনপঞ্চাশ নয় দেশ হয়ে গেছে দুইশো আটাইশ সুলাইমান বাদশার যুগে পৃথিবীতে আমার কি বলে দেশের সংখ্যা আসিল টোটাল টুম সারাই মিলাইয়া ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশ দেশের নেতা ছিল হজরত সুলাইমান আলাই ইসালাম সুলাইমান আলাই ইসলামর বেয়াবারি আল্লাহ ফরমাই রা ও তৈর আল্লাহ জানতে فرمাইরা আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জাকি দরিंदा পরিंदा চরিந்தார் ভাষা জ্ঞান শিক্ষা দান فرمাইছি সুলাইমান আলাইহিস সালামে বুদুবাইতা ফকির বাসা তৈরুর অর্থ ফাকি উল্লিমনার মানা শিক্ষা দেওয়া তৈরুর মানা ফাকি মানতিকর মানা মাত ফকির মাত শিক্ষা দিছি করে বলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এবারে খালি সুলাইমানে ফকির মাত বুস্তানি বলে না কুরআনুল কারীমের মধ্যে প্রমাণিত আছে পিপিলিকার মাত পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামি হুনতা এবং বুস্তা এখন পর্যন্ত পর্যন্ত সুলাইমান তাকি আরম্ভ করি এখন প্রায় হাজার বছর অতিবাহিত হইছে এখন পর্যন্ত পৃথিবী এমন কোন জ্ঞানী গুণী না আর কিয়ামত পর্যন্ত আইবা করিও বিশ্বাস রাখতে পারি না যে আপনার পিপিলিকা মাতগুলা বুঝতে পারে দুইটা পিপরা দুই দিক তাকিয়ে এখন আর বাদেও দেখ পায় খানি করিয়া যায় কত ধরনের বৈজ্ঞানিক রিচার্জ চলছে আইজ অফ ইবরাল মাত কেউ না বুঝতেও পারছে না পারত নাই কিন্তু হজরত সুলাইমান সোনাবাই সেনাবাহিনী লইয়া রাস্তা দিয়া যাইরা এমন সময় রইসইন তিন মাইল দূর হই ফিফরার দল তাই তিন মাইল দূর হই তিন মাইল দূর হই থাকতে সময় সত্তর হাজার পিপিলিকার নেত্রী যার নাম হইয়া থাকলো তফসিরর বাসায় নামেরা নামেরা নামত পিপিলিকা তার জাতি তার দলডে ডাক দিয়া কয় কালাত নাম লাতুন ইয়া আইয়ুহান নাম লুদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান নাকুন সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশুরুন হে জলদি জলদি জার জারী সিদ্রক গর্তর ভিতরে গরো প্রবেশ করো সুলাইমান আলাইহিস সালাম সেনা বাহিনী লই আইরা ফায়র তলে ফলাইয়া কতরে যে মারবা তুমি তেন মরবা তেন তেন বুধু বাইতের ওহুম লাইয়া শুনতেন বুধু হইতা নাই এরা বুধু বাইতে। নাই তুমি তেন ফিভরা মಡ್ಡায় কूरिया জার করলে কারণে জান বাঁচাও বাস্তায় যদি চাও গরো হামাও হযরত সুলাইমান আলাইহিস সালামে আমনার তিন মাইল দূর হই ওখান থেকে সুলাইমান আলাইহিস সালামে আপনার ভিভরার মাটি হুনচুন হুনিয়া সুলাইমান আলাই োনামে মুস্পুরি আসি দিলা আমি হলে নাল্লার বাসা। ফাতাবাসামাদকা কউলহা ফিঘরাল মাতিকান হুনিয়া সুলেমান বাসায় মুস্পুরি আস দিলা। সুন্য অলাজিকার হলা হুজুর বিভদর সময় আপনে হাসন ব্যহার কি অজত সুলাইমান আলাই সোনামে ভরমাইন হয়েে আমারা সেনার দল সত্য রাধার পিপিলিকার মহা নেত্রী নামইয়া তাগল নামে রা। নামেরা নাম পিপিলিকায় তার সত্তর হাজার সেনা ডাকিয়া ঘর যান যদি রক্ষা কর্তায় চাও তাহলে যার জারি গোর মধ্যে প্রবেশ করিলাও না হয় সুলাই মান বাহিনী আপনার কি করবা ফায়ের তলে ফালাইয়া জানে মারবা তাইন তাইন বুধ ও নাই তার যা তীরা চায় ফিবরাহে নিজে বাস্ত চায় তার জাতিরে বাঁচাইতো চায় মরার ইচ্ছা খেওরর নাই সব কিন্তু বাসিত চায় আজীবন যদি বাঁচতায় চাও তাহলে আল্লাহর বিধান মানিয়া চলো না তোমার দুনিয়াতে কষ্ট না খেরাতে কষ্ট দিন আখেরাত কোনো মানুষের মধ্যে অশান্তি নাই তাহলে প্রমাণ হইয়া তাহলে সুলাইমান বাদশাহ আপনার জন্তুর মাত বুঝতা দেখা গেল আল্লাহ যাতে ফরমাইলা ফাঁকির মাত শিক্ষা দিছি সুলাইমান নবীরে পিপিলিকার মাত বুঝেন হজরতুলাই মানে হুদ হুদ বাকি তার একটা চরিত্র প্রত্যেকটা প্রাণীর এক একটা আদর্শ গুণ আছে ফাঁকির মাঝে একটা ফাঁকি তার নাম হুদ হুদ দুই চার বছর আগে হুদ উদ বাকি মানুষের তালাশ আরম্ভ করছিল আপনারা জানা আছেন এক ফাঁকির দাম লাখ দেড় লাখ দুই লাখ হুদুদ এক ফাঁকি লাখ দেড় লাখ দুই লাখ তালাশ করছেন মানুষ এখানে হে বড় মারাত্মক রোগর ঔষধ মারাত্মক রোগর ঔষধ প্রত্যেকটা প্রাণী আল্লাহর যাতে জানলে তুমি যদি জানতে প্রত্যেক প্রাণী ন তোমার জন্য মহা ঔষধ হুদুদ বাকির চরিত্র ইয়াটাঙল গুণ ইয়াতল হে ফানির সন্ধান দে যে জমিন বাকিয়ে টুট লাগাইব তার জমি কিছু নিচে ফানি ভাবা যাইব কতখান নিচে পানি আছে হুদুদ বাকিয়ে মাটি টুট লাগাইলে মাফিলিত ভারে বর্তমান জমান বিজ্ঞানে আপনার কি মেশিনের মাধ্যমে মাফিয়া ফানি কত দূরে হইতে পারে আইজ নয় কাল নয় চার হাজার বছর আগে সুলাইমান আলাই সালামে ফানির মাফ লই মাধ্যম আছিল কি বলে হুদ হুদ ভাকি সাগরের কোন জায়গা তাকি আপনার ভাত্ত রাইত মাফি তোকে জিন্নাতে ভাত্ত রান্তা সাগর তাকি তুলিয়া বৈতুল মুকদ্দসর গর্বন্ত ফিলিস্তিন জেরু জালিম যে মসজিদ বৈতুল মুকদ্দ সেটা সাগর সামুদ্রিক পাত্র মাধ্যমে নির্মিত ই পাত্র গুলা আনছে খে সমুদ্র তাই বলে বড় বড় জিন্নাত দেও হলে আপনার ইফানির খবর দিল কে বলো হুদুদ বাকিয়ে এবারও লক্ষ্য রাখো সুলাইমান বাদশাহ রানা দিস না আপনার শূন্য